দিন এক জাপানি জেলে প্রশান্ত মহাসাগরে মাছ ধরতে যায়। জাপানি মাছ ধরার ট্রলারের জালে একবার এক পেঙ্গুইন আটকে পড়ে। জেলেটি টের পেয়ে দ্রুত জাল কেটে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেয়। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে পেঙ্গুইনটি চলে যাচ্ছিল না, তাড়িয়ে দেওয়া হলেও বারবার সে ফিরে আসছিল। উপায় না পেয়ে জেলেটি পেঙ্গুইনটিকে সাথে করে বাসায় নিয়ে আসে। পেঙ্গুইনটির থাকার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করে। অতিরিক্ত গরমে পেঙ্গুইনটি বেঁচে থাকতে পারবে না, তাই তার জন্য বিশেষভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়। জেলে পরিবার নিজের ছেলের মতো পেঙ্গুইনটিকে অ্যাডপ্ট করে নেয়, আদর করে তার নাম রাখে লালা। সবচেয়ে মজার ব্যাপার হলো লালা পুরো মানুষের বাচ্চার মতো পুরো মহল্লায় ঘুরে বেড়াতো। এলাকাবাসীও তাকে নিজেদের একজন ভেবে ট্রিট করত। সবচেয়ে কিউট ব্যাপার হচ্ছে প্রতিদিন সে পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে মহল্লায় টহল দিতে বের হতো। প্রতিদিন নিয়ম করে সে স্থানীয় মাছের দোকানে টু মারত আর দোকানদার তাকে একটি মাছ খাইয়ে দিত, আরো কিছু মাছ তার ব্যাকপ্যাকের ভিতরে ঢুকিয়ে দিত। লালা 1998 সালে মৃত্যুবরণ করেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর নতুন নতুন টপিকস এর উপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।